চিংড়িঘাটা ফ্লাইওভার তৈরি করতে দ্বিতীয়বার টেন্ডার। প্রথমবার টেন্ডারে অংশ নিয়েছে মাত্র একটি কোম্পানি। আরেকবার জানাই আপনাদেরকে, চিংড়িঘাটা ফ্লাইওভার তৈরি করতে দ্বিতীয়বার টেন্ডার। প্রথমবার টেন্ডারে অংশ নিয়েছে মাত্র একটি কোম্পানি। এ নিয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করছি আমরা। সুতপা রয়েছেন আমাদের সঙ্গে। সুতপা, দেখুন, দ্বিতীয়বারের জন্য টেন্ডার ডাকা হচ্ছে, কারণ প্রথমবারের টেন্ডারে শুধুমাত্র লাক্সেন এন্ড টুব্রো তারা পার্টিসিপেট করেছিল, বাকি কেউ করেনি। কিন্তু এই যে 7.5 কিলোমিটার দীর্ঘ এই যে চিংড়িঘাটা ফ্লাইওভার, এটা কিন্তু রাজ্য সরকারের দিক থেকে এই ফ্লাইওভারটা দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করা হয়েছিল। কারণ চিংড়িঘাটা যে বর্তমান ফ্লাইওভার রয়েছে সেটা অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে, কাজেই নতুন করে এবং বড় করে এমন একটা ফ্লাইওভার রাজ্য সরকার তৈরি করতে চাইছে যেটা একেবারে নিউ টাউন পর্যন্ত বিস্তৃত হবে। এবং তার ফলে কিন্তু একদিকে যেরকম সেক্টর 5 যারা কর্মরত তাদের সুবিধা হবে, অন্যদিকে নিউ টাউন বাসীদের জন্য খুব সুবিধা হবে, কারণ তারা এখনকার থেকে অনেক কম সময়ে এই ফ্লাইওভারের মাধ্যমে নিউ টাউনে পৌঁছাতে পারবেন। এবং যারা এয়ারপোর্টে যান নিউ টাউন হয়ে, তাদের জন্য খুব সুবিধা হবে। ধন্যবাদ। তার প্রোফাইল বন্ধ করে দেওয়ায় টুইটারকে শুক্রবার তুলাধোনা করলেন রাহুল গান্ধী। টুইটারকে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট বলে অভিযোগ করে রাহুলের খোঁচা ভারতীয় রাজনীতিতে নাক গলাচ্ছে তার। রাহুল গান্ধীর ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বিরুদ্ধে পদক্ষেপ করতে ফেসবুককে চিঠি লিখল জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন বা এনসিপিসিআর। শুক্রবার এনসিপিসিআর এর প্রধান প্রিয়াঙ্কা কানুঙ্গো বলেন, আগামী 3 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে সমাজ মাধ্যমটিকে, না হলে তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 14 নম্বর ধারায় পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। তার দাবি, ইনস্টাগ্রামে ভিডিও আপলোড হয়েছে, সেখানেও গত সপ্তাহে দিল্লির নঙ্গালে যে 9 বছরের বালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগ উঠেছিল তার পরিচয় প্রকাশিত হয়েছে। এদিকে এদিনই তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার ঘটনায় গণমাধ্যমে টুইটারের বিরুদ্ধে সরব হন রাহুল গান্ধী। We're not allowed to speak in parliament. The media is controlled. And I thought there was a ray of light where we could put what we thought on Twitter. It is a biased platform and it's something that listens to what the government of the day says. Are we going to allow companies, just because they are beholden to the government of India? টুইটার ইন্ডিয়া অবশ্য নিজের সাফায় বলেছে, সতর্কবার্তা পেয়ে ওই পদক্ষেপ করেছেন তারা। রাহুল ছাড়া অজয় মাকেন, মণিকম ঠাকুর সহ অনেক শীর্ষস্থানীয় কংগ্রেস নেতার টুইটার অ্যাকাউন্টে ব্লক করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।